বৃহস্পতিবার 11 অক্টোবর বিকালে ভাওয়ালিয়া বাজু গ্রামে ভালুকা গফরগাঁও সড়কের পাশে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন ভালুকা থেকে চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এম এ আমানুল্লাহর ছেলে ডাক্তার মুনাসির সাকিব আমানুল্লাহ। ভরাডোবা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে বিরুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিরুনিয়া ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী, বিরুনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল হক মাস্টার, গোয়ারিয়া ভাওয়ালিয়া বাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার, গোয়ারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজ উদ্দিন, ছাত্রলীগ নেতা নাহিদ, সাবেক সভাপতি ইউনিয়ন যুবলীগ ওমর ফারুক ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভালুকা থেকে জীবন খানের ভিডিওচিত্রে পল্লী টিভি নিউজ ডেস্ক।